তারপর আমাদের এই পরিবারে একটা নতুন সদস্য আসবে, আমাদের ভালোবাসার প্রতীক। এটা ঠিক, এই বাড়িতে বাচ্চার কিন্তু খুব অভাব। আশা দিদিরও তো কোনো বাচ্চা হয়নি, ওনাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল, তাই না? আর মেজদিও তো এখনো কোনো প্ল্যান করেনি। এই কথাটা আমি তোমাকে আগে বলিনি, কিন্তু এটা সুমের দাদার তৃতীয় বিয়ে। প্রথম দুটো বিয়েতেও ওর কোনো সন্তান হয়নি, এই জন্য আমার আশা বৌদির জন্য খুব কষ্ট হয়। সব ঠিক হয়ে যাবে দেখো, আশা দিদি খুব ভালো, ওনার সাথে সব ভালোই হবে। আর মেজদি, ওনার আর বয়সই বা কত, এখন তো ওনার নিজের লাইফটা এনজয় করা উচিত। তুমি খুব ভালো। হ্যাঁ আসুন। কুমার সাহেব, আপনাদের দুজনকে মেয়র সাহেব ডেকেছেন। হ্যাঁ চলো। যদি আপনি চান যে কবির নিজে জ্যোতিকে ধাক্কা দিয়ে বের করে দিক, তাহলে কবির আর জ্যোতিকে আলাদা করতে হবে, যাতে আমি জ্যোতির সম্পর্কে কিছু ভাবতে পারি। এসো, এখনই আমরা তোমাদের কথাই আলোচনা করছিলাম। তুমি জানো না মা, তোমার উপস্থিতি কত শুভ আমাদের জন্য। তোমার আসার সঙ্গে সঙ্গেই আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর এখন এই ইলেকশনের সম্পূর্ণ দায়িত্বটা তোমার স্বামীর উপর রয়েছে। জনতার মন জয় করেছে ও ওর কাজ দিয়ে। ম্যাডাম হাইকমান্ডের মিটিং এর জন্য দিল্লি ডেকেছে তোমাকে। হ্যাঁ কিন্তু বাবা, এই জ্যোতির বাড়িতে একটা অষ্টমঙ্গলার অনুষ্ঠান বাকি আছে। ও বাবা, দেখো আমি জানি যে তোমার সবেমাত্র বিয়ে হয়েছে, কিন্তু তুমি এটাও জানো যে কাজ থেকে পেছপা হওয়াটা সিসোডিয়া পরিবার পছন্দ করে না। এরপর সিদ্ধান্ত তোমার হাতেই রইল। ভুল হয়ে গেছে আমার, তোমাকে জিজ্ঞেস না করি আমি ম্যাডামকে কথা দিয়ে দিয়েছি যে তুমি দিল্লি যাবে। ঠিক আছে, আমি সরি বলে দেব ম্যাডামকে। না না, সেটা ঠিক হবে না। আপনার কথা ওকে তো রাখতে হবে, ঘুরতে যাওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে। আমার বাবাও সবসময় বলতেন, পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের নিজের কর্মের সাথে আপোষ করা উচিত না। আমি তো ধন্য হয়ে গেলাম মা, যে তুমি আমার বৌমা হয়ে এসেছো। তোমার বাবা তোমায় খুব ভালো সংস্কার দিয়েছে। কিন্তু অষ্টমঙ্গলার পূজোও তো করতে হবে। আচ্ছা, আমি যদি জ্যোতিকে ওর বাড়িতে নিয়ে যাই? আমি ওর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দিদি, উনি তোমার উপর এত অত্যাচার করেন, আর তুমি ওনাকে কিচ্ছু বলো না। এই ব্যাপারে জ্যোতিকে কিচ্ছু বলবি না, তোকে আমার দিব্যি। কিন্তু আশা দিদি, দিদি একটা কথা জিজ্ঞেস করবো, একটা কাপ ভেঙে যাওয়ায় এতটা কি করে কেটে গেল? ওই আসলে যখন আমি কাঁচের টুকরোগুলো তুলছিলাম, তখন আমি ওনার সাথে কথা বলছিলাম, আমি খেয়ালই করিনি, আমারই ভুল। আপনার তো হাতে লেগেছে, আজকের দিনটা আপনি বিশ্রাম করুন, সব রান্না আমি করে নেব, আর তারপরে আমরা সবাই একসাথে বসে খাবো, ঠিক আছে? আরে আমি ভালো রান্না করতে পারি, আপনি চিন্তা করবেন না। সেরকম কোনো ব্যাপার নয়, আর এখানে এই বাড়িতে আমরা মেয়েরা ছেলেদের সাথে বসে খাই না। আর আমার তো এটাও মনে নেই যে আমার উনি কোন হাত দিয়ে খান, ডান হাত দিয়ে নাকি? কোনো ব্যাপার না, আজ থেকে আমরা সবাই একসাথে বসে খাবো, নিজের নিজের হাজবেন্ডের সঙ্গে। ভালো লাগবে, তাই না?
আশা বৌদি, জ্যোতি আর আমার খাবার তুমি আমাদের রুমে একটু পাঠিয়ে দেবে প্লিজ? দিদি আমি এখনই আসছি। হ্যাঁ মনোহরবাবু, আপনি তো এগুলো ভালোভাবেই হ্যান্ডেল করেছেন। হ্যাঁ এরপরে আপনি যেগুলো করতে থাকবেন সেগুলো সব আমাকে ইনফর্ম করতে থাকবেন। হ্যাঁ বাই বাই। কবির, তুমি বাইরে এরকম কেন বললে যে আমাদের দুজনের খাবার রুমে নিয়ে আসতে? আমি দিদিকে বলে এলাম যে আমরা আজকে সবাই একসাথে বসে খাবার খাবো। জ্যোতি, এটাও বুঝি এখানকার নিয়ম? এটা তো অন্যায়। কবির পরিবারের মানে হলো একসাথে বসে খাওয়া, একসাথে আনন্দ করা, তাতে ভালোবাসা বাড়ে। দেখো আমিও এই নিয়মগুলো মানি না। অনেকবার আমিও এগুলো চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু শুধু বৌদির কথা মতো আমি চুপ করে আছি। কিন্তু এই নিয়মগুলো রাখারই কি প্রয়োজন? বাবা আর কাকিমা আছে না, অনেক পুরনো চিন্তাধারার মানুষ। কিন্তু যতদিন মা ছিল এখানে এইসব কিচ্ছু ছিল না। কিন্তু এখন বাড়ি কাকিমা চালায়, তাই এখানে কোনো ধরনের পরিবর্তন আনার অর্থই হলো অশান্তি। কিন্তু দেখো, তোমার যদি এখানে সত্যিই কোনো অসুবিধা হয় তাহলে আমরা এই বাড়ি ছেড়ে দেব। এখানে থাকার দরকার নেই আমাদের। আমরা অন্য জায়গায় গিয়ে আমরা আমাদের সংসার তৈরি করব। আমার জন্য তো এটাই জরুরি। তোমার খুশি, তুমি খুশি, আমি খুশি। কবির, পরিবার ছেড়ে পালিয়ে যাওয়াটা সমস্যার সমাধান নয়। যে নিয়মগুলো আনন্দ দেয় না সেগুলো বদলে ফেলা উচিত। আজ আবার তুমি আমার মনে শক্তি দিয়েছ। বলো কি করতে পারি আমি? একটা চেষ্টা। বিশ্বাস করুন, আমি যা করছি এই পরিবারের, এই বাড়ির লোকগুলোর ভালোর জন্যই করছি। জ্যোতি, আমাদের পরম্পরা আর নিয়ম ভেঙে তুমি এই বাড়ির ভালো করতে চাইছো? কাকিমা, আমি